সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু, আপনার নাম কি? শান্তা। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? বরিশাল। পরিবারে কে কে আছে? ছোট একটা ভাই আর মা আর আমি। বাবা নাই? না। কি করেন কি আপনি? আমি এমব্রয়ডারি কাজ করি। লেখাপড়া করছিলেন? বেশি করতে পারেন নাই। এখন বয়স কত? বয়স 18। যে কাজ করেন তাতে কি ইনকাম হয় নাকি এমনি কাজ শিখতেছেন? না, কাজ করে ইনকাম হয়, ঘর ভাড়া চালাই, আবার ছোট ভাই মাদ্রাসা পড়ে, সেই খরচ। মানে সংসারের খরচটা আপনাকেই চালাতে হয়। আপনি তো একটা মেয়ে মানুষ, বিয়ে শাদী করতে হবে নাকি বিয়ে হয়েছিল? না, বিয়ে হয়নি। তো বিয়ে শাদী করতে হবে সেই চিন্তা তো করেন? হ্যাঁ, বিয়ে শাদী আশা তো আছে, তার জন্য তো প্রতিবেদন আইলাম। আচ্ছা আচ্ছা, মানে একটা জীবন সঙ্গী চাচ্ছেন, বিয়ে সেই আশা নিয়ে প্রতিবেদনে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন মানুষকে প্রতিবেদনে কেমন মানুষ চান আসলে? আমি চাই তো আমার ভাই যে আমার সুখ দুঃখের সাথে পাশে থাকবে, যে দায়িত্ব নেবে, যেমনই হোক পুরো হোক যেন, তাতে আমার সমস্যা নেই, যে হয়তো কনেক্ট করবে আমার পেলে তার সাথে জীবন সাথে করে বিয়ে শাদী করবে। আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? না। সবচেয়ে কষ্ট কোন বিষয়টা লাগে আসলে ভাবলে? লাগে ছোটবেলায় বাবা ফেলা দিয়ে চলে গেছে, মা কাছে থাকে, ছোটবেলায় কষ্ট করে বড় হয়েছে, তখন মাই সবাই কাজ করে করে, এটাকে অনেক কষ্ট, যে মানুষের পাশে গিয়ে দেখ তুমি পাশে দাঁড়াবে এর মানুষ করে, তার সাথে বিয়ে শাদী করবে ভাই। মানে সারা জীবনের জন্য দায়িত্ব নেওয়ার মতো একটা মানুষ আছেন। আচ্ছা আচ্ছা, তা যা বলতেছেন সত্যি বলতেছেন তো? হ্যাঁ ভাই, সত্য বলতেছি। কেউ যদি সরাসরি এসে দেখা করে তাহলে তো কথার সাথে কাজের মিল পাবে। সরাসরি এসে দেখা করতে চাই, তাও রাজি আসে তো আছে, তার জন্য তো প্রতিবেদন আইলাম। আচ্ছা আচ্ছা, মানে একটা জীবন সঙ্গী চাচ্ছেন, বিয়ে সেই আসানি প্রতিবেদনে আসছেন? হ্যাঁ হ্যাঁ। কেমন মানুষকে প্রতিবেদনে কেমন মানুষ চান আসলে? আমি চাই তো আমার ভাই যে আমার সুখ দুঃখের সাথে পাশে থাকবে, যে দায়িত্ব নেবে, যেমনই হোক পুরো হোক যেন, তাতে আমার সমস্যা নেই, যে হয়তো কনেক্ট করবে আমার পেলে তার সাথে জীবন সাথে করে বিয়ে শাদী করবে। আচ্ছা আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? না। সবচেয়ে কষ্ট কোন বিষয়টা লাগে আসলে ভাবলে? লাগে ছোটবেলায় বাবা ফেলা দিয়ে চলে গেছে, মা কাছে থাকে, ছোটবেলায় কষ্ট করে বড় হয়েছে, তখন মাই সবাই কাজ করে করে, এটাকে অনেক কষ্ট, যে মানুষের পাশে গিয়ে দেখ তুমি পাশে দাঁড়াবে এর মানুষ করে, তার সাথে বিয়ে শাদী করবে ভাই। মানে সারা জীবনের জন্য দায়িত্ব নেওয়ার মতো একটা মানুষ আছেন। আচ্ছা আচ্ছা, তা যা বলতেছেন সত্যি বলতেছেন তো? হ্যাঁ ভাই, সত্য বলতেছি। কেউ যদি সরাসরি এসে দেখা করে তাহলে তো কথার সাথে কাজের মিল পাবে। সরাসরি এসে দেখা করতে চাই, তাও রাজি আছে। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার যে বাড়ির সেট আছে ওইটার ভিতরে। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি কই দেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন অসহায় আপুর জীবনের গল্প। সত্যিকারের জীবন সঙ্গী যদি করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01604538521। নাম্বারটা আপনার কাছেই থাকে তো? স্যার, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, যে আল্লাহ কষ্ট দিচ্ছে সেই আল্লাহ আপনার জীবনে সুখ দেবে। আর কিছু বলতে চান? না ভাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।